नमस्कार बंधुरा आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत। दीर्घ 13 बछरेर अपेक्षार अवसान, प्राथमिके टेट उत्तीर्णदेर चाकरि देवार निर्देश दिए दिल आदालत। 6 सप्ताहेर मध्येई हाते दिते हबे नियोगपत्र, एमनई निर्देश दिल किन्तु कलकाता हाईकोर्ट। तो कादेर नियोग देवा हलो विस्तारित चलुन आमरा जेने नेब एई भिडियोर माध्यम दिए। तार आगे आपनारा कोन जिला थेके भिडियोटी देखछेन अवश्यई कमेंट सेक्शने जानाबेन। तार आगे बोली बंधुरा, आपनारा जारा आमादेर चैनलेर साथे जुक्त आछेन तारा जानेनई एई चैनेलेर प्रत्येकटा भिडियो किन्तु दरकारी, ताई केउ एखोनो जदि आमादेर चैनेलटा साबस्क्राइब करे ना थाकेन ताहले अवश्यई आमादेर चैनेलटा साबस्क्राइब करते भुलबेन ना, एबं पाशे थाका बेल आइकनटी क्लिक करे देबेन जाते नतून आपडेट आसले आपनार फोने पौंछे दिते पारे। आमरा एई चैनेले किन्तु प्रत्येक दिन नतून नतून लेटेस्ट आपडेट निये आसि सरकारी एबं चाकरी रिलेटेड। तो तार जन्य अवश्यई आमादेर चैनेलटा साबस्क्राइब करे देबेन एबं পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে। তো বন্ধুরা, যেটা বলা হচ্ছে দীর্ঘ লড়াইয়ের পর প্রাথমিকের টেট উত্তীর্ণ 5 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তো যেটা বলা হচ্ছে বিস্তারিত খবরে দেখব। তো দীর্ঘ 13 বছর লড়াইয়ের পর প্রাথমিক টেট উত্তীর্ণ 5 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন 5 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃত সিনহা সিঙ্গেল বেঞ্চ। উত্তর 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদকে আগামী 6 সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকরী করে তাদের নিয়োগপত্র হাতে দিতে হবে। অর্থাৎ দীর্ঘ অপেক্ষার অবসান। আমাদের চ্যানেলে অনেকেই যারা রয়েছেন অনেক দিন থেকে আপনারা জানেন যে 2009 সালের কোনো খবর উঠে আসছে না, নিয়োগ প্রসঙ্গে তাদের কিন্তু প্রায় অনেকটাই বয়স চলে গিয়েছে, এবং সেক্ষেত্রে তারা দীর্ঘক্ষণ আমাদের যে ভিডিওগুলিতে তারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিল যে তাদের 2009 সালে কোনো খবর এসেছে কি না। তো সেই নিয়ে কিন্তু আজকে একটা বড়সড় খবর উঠে এসেছে। 2009 সালে টেট উত্তীর্ণ এই 5 জনকে চাকরির বিভিন্ন কারণে আটকে দেওয়া হয়েছিল বলে কিন্তু অভিযোগ। বুধবার বিচারপতি নির্দেশ দেন যে প্রয়োজনে আগের নিয়োগ তালিকা সংশোধন এবং নতুন পদ সৃষ্টি করে এদের কিন্তু নিয়োগ করতে হবে। তো তারপরে দেখুন, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ঘুরে প্রায় এক দশক পরে গত বছরে সেই জটিলতা কাটে, এবং সেক্ষেত্রে আদালতের নির্দেশে বিভিন্ন জেলায় নিয়োগ হলেও মুর্শিদাবাদের ভগবানগোলা শামিমা খাতুন সহ মোট 5 জনের কপাল কিন্তু ফেরেনি। এদের সকলেরই কিন্তু যেটা বলা হয়েছে জমিহারা হিসাবে শংসাপত্র রয়েছে, এবং সবাই উত্তর 24 পরগনা থেকে পরীক্ষা কিন্তু দিয়েছিলেন। তো অভিযোগ ছিল বেশি নম্বর পেয়েও নিয়োগ তালিকায় নাম ছিল না 5 জনের। এই পরিস্থিতিতে এদের হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন আইনজীবী অরিন্দম দাস। এরা চাকরি পাওয়ার অধিকারী প্রমাণ করতে যাবতীয় নথি আদালতে কিন্তু পেশ করেন, এবং উত্তর 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের তরফে যুক্তি, এরা যেটা বলা হয়েছে এক্সেম্পটেড ক্যাটাগরি বা জমিহারা হিসেবে বিশেষ শ্রেণীভুক্ত, তার কোনো প্রমাণ কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেখাতে পারেননি, তাই নিয়োগের তালিকায় নাম রাখা হয়নি। তারপরে দেখুন, এর পাল্টা মামলাকারীদের আইনজীবী অরিন্দম দাস নথি দেখিয়ে দেখান যে বিশেষ শ্রেণীভুক্ত হওয়াতেই মাধ্যমিক পরীক্ষায় সাধারণ শ্রেণীর তুলনায় কম নম্বর পেয়েও এই চাকরির পরীক্ষায় বোর্ড তাদের বসতে দিয়েছিল। সেই শংসাপত্র বোর্ড দেখে থাকতো যদি, তো না দেখে থাকতো তাহলে সেক্ষেত্রে তারা পরীক্ষায় দিতে পারতেন না। অর্থাৎ তাদেরও কিন্তু যুক্তি একটা ছিল যে তাদেরকে যেটা বলা হচ্ছে যে যেটা আগে বলা হয়েছিল যে এক্সেম্পটেড ক্যাটাগরি বা জমি করা হিসেবে তাদের কিন্তু শ্রেণীভুক্ত করা হয়েছিল, অর্থাৎ এক্সেম্পটেড ক্যাটাগরি হিসেবে, তার কোনো প্রমাণ কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেখাতে পারেননি, তাই নিয়োগ তালিকায় নাম রাখা হয়নি। এটা কিন্তু প্রাথমিক শিক্ষা সংসদের তরফে যুক্তি ছিল, কিন্তু এর পাল্টা যুক্তি যেটা দেওয়া হয়েছিল যে মামলাকারীদের যে আইনজীবী রয়েছেন অরিন্দম দাস, তিনি জানিয়েছেন যে বিশেষ শ্রেণীভুক্ত হওয়াতেই মাধ্যমিক পরীক্ষায় সাধারণ শ্রেণীর তুলনায় কম নম্বর পেয়েও হ্যাঁ এই চাকরি পরীক্ষায় বোর্ড তাদের বসতে দিয়েছিল কেন, এটা কিন্তু তাদের যুক্তি ছিল। সেই শংসাপত্র বোর্ড না দেখে থাকতো যদি তাহলে সেক্ষেত্রে তাদের পরীক্ষায় দিতে পারতেন না, অর্থাৎ এটা কিন্তু ইল্লিগালভাবে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের এই যে যুক্তি তারা কিন্তু এটা কিন্তু সেটা প্রমাণ হয়ে যায়, এবং তারপরেই কিন্তু এই নিয়োগের ব্যাপারে যেটা বলা হয়েছে তাদের সিনমহল পড়ে যায়, এবং খুব শীঘ্রই তাদের কিন্তু 6 সপ্তাহের মধ্যে সমস্ত যে বলা হয়েছে যে রিক্রুটমেন্টের যে ফার্দার প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু করে দিতে হবে। অর্থাৎ উত্তর 24 পরগনায় 2009 সালের অনেক ক্যান্ডিডেট রয়েছেন যাদের এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট আসেনি, তো সেক্ষেত্রে আরও কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছেন, তো সেক্ষেত্রে তাদের কিন্তু কোনোরকম খবর উঠে আসেনি। তবে সেক্ষেত্রে এই মামলাটার একটা ভালো সুখবর আপনাদের জন্য বলা যেতেই পারে। তো দীর্ঘ 10 বছর পর আপনারা চাকরি পেলেন, অবশ্যই আপনাদের মতামত এই লিস্টের মধ্যে যদি থাকেন অবশ্যই জানাবেন, এবং আমাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ, এবং যদি অন্য অন্য আপডেটগুলো পেতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আগামী দিনের সমস্ত লেটেস্ট আপডেটগুলি আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। বন্ধুরা, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।